अज्ञानतिमिरन्धस्यं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। उपस्थित नरनारायणके आमार प्रणाम जानाई। কালকে এক আনন্দ জল দিন গেছে, ছিলাম, দেখছিলাম, ভাবছিলাম, আর ঠিক সেই সময় মনে হচ্ছিল বিকেলবেলায় এই যে আনন্দ যজ্ঞ, রবি ঠাকুর যে উদ্দেশ্য নিয়ে বলেছেন জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, আমিও তার একজন অংশীদার এই আনন্দ যজ্ঞে থাকা। তাহলে আনন্দতে থাকা সেটাও একটা যজ্ঞ। আমরা সেই বহু পঠিত, বহু আলোচিত, বহু শ্রুত যে কবিতাটি, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অথচ সমস্তটা নিয়েই, রথকে বাদ দিয়ে, পথকে বাদ দিয়ে, মূর্তিকে বাদ দিয়ে অন্তর্যামী হয় না। আবার শুধু রথেই অন্তর্যামী বা শুধু পথেই অন্তর্যামী নয়, সবের মধ্যে থাকা। কঠোপনিষদে আছে, ইন্দ্রিয়াণি হরনাহ বিষয়ানস্তেষু গোচরান্। এই রথ যা আছে ঠিক আছে, এর তত্ত্বটা কি? রথের ইন্দ্রিয়াণি হয়ন রাহু, আমাদের এই শরীরটা একটা রথ। এই রথটায় ইন্দ্রিয়গুলি, অশ্ব, ঘোড়া, তো ঘোড়াকে তো খাবার খেয়ে থাকতে হয়। আমাদের ইন্দ্রিয়গুলো, আমরা বিষয়াংস্তেচু গোচরান, আমরা বিষয়গুলোর মধ্যে বিচরণ করতে থাকি, যেগুলো নশ্বর, তার মধ্যে থাকি, তাতে কখনো আপ্লুত হই, কখনো দুঃখ পাই, কখনো সুখী হই। কেন? রথের মধ্যে রথি বসে আছেন আলাদা, রথকে বাদ দিয়ে রথি ভাবা যাবে না। সেই রথিতে যদি আমরা ফোকাস করি, কনসেন্ট্রেট করি, তাহলে সবই থাকবে। আমরা কথামৃতে দেখেছি না যে বেলের শাঁসটা আমরা খাই, কিন্তু পুরো বেলটাই কিনতে হয় বা পেড়ে আনতে হয়, তার খোলা, আঠা, আঠা, বীজ সব বাদ চলে যায়, শাঁসটা নিই। কিন্তু শুধু শাঁসটা তো থাকে না গাছে, সবটা নিতে হয়। জগৎ সংসারও তাই, একদিকে পদার্থ, শরীর থেকে আরম্ভ করে যা কিছু দৃশ্যমান, যা কিছু শুনছি, যা কিছু দেখছি, সমস্ত ম্যাটার, পদার্থ। আরেকদিকে কনসিয়াসনেস, চৈতন্য, পরমাত্মা। দুটোকে কানেক্ট করছে কে, যুক্ত করছে কে? লাইক এ ব্রিজ, সেতুর মতো কন্ট্যাক্ট করছে মন।
and the choice is ours. পুরো পছন্দটা আমাদের, কিন্তু যে আমরা মনটাকে ফেলে রাখব এই পদার্থের দিকে না পরমাত্মায়। আমাদের উপর কেউ বাধ্য করবে না। মনকে কোথায় ফেলে রাখব? হৃদয়, কণ্ঠ, আজ্ঞাচক্র, সহস্রার ওপরের দিকে না বিষয়াংস্তে সুখোচারান, কোন দিকে? আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা যায় যে আমাদের একটা মস্ত বড় অসুবিধা, আমরা যদি নিজেকে নিজেকে বিশ্লেষণ করি, মস্ত বড় একটা অসুবিধা, আমাদের কোনো কিছু আর্ট নেই। মেজরিটি অফ দ্য পিপল, অবশ্যই সেই মহাত্মাদের কথা নয়, তারা তো উচ্চকোটি মানুষ, তাদের দৃষ্টান্তই তো আমরা অনুসরণ করি তাদের বাদ দিয়ে। মেজরিটি অফ দ্য পিপল, বেশিরভাগ লোক কেমন ছাড়া ছাড়া ভাব, আর্ট নেই। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় রোখ নেই, রোখ, আর্ট নেই। যখন যেটা প্রিয় মনে হয় সেটা ধরলাম, ভালো লাগলো না ছেড়ে দিলাম। শিশুর মতো একটা বাচ্চা যখন যা হাতের কাছে পায় পেয়েই ও গালে ভরে নেয়, সংগ্রহ। তখন তার থেকে যারা গার্ডিয়ান্স আছেন, যারা লক্ষ্য করছেন, তাড়াতাড়ি গিয়ে মুখের ভেতর থেকে নিয়ে গিয়ে ওটা ফেলেন যে ওটা বাজে জিনিস। এই যে সংগ্রহের প্রবৃত্তি, যখন যাকে পাচ্ছি যেটা পাচ্ছি শুধু সংগ্রহ, একবারও দেখছি না ওটা আমার কাজে লাগবে কি কাজে লাগবে না। অর্থের তো একটা অর্থ আছে, অর্থম অনর্থম ভাবয় নিত্যম নাস্তি তথা লেশ মাত্র সুখম। অর্থ যদি লক্ষ্য হয়ে যায় তাহলে সুখ কোথায়, আনন্দ কোথায়? সাধনায়, সাধনায় সিদ্ধি লাভ, সিদ্ধির দিকে, সিদ্ধিকে আমরা অর্থাৎ সাধনা করার পর যা পাওয়া যায় তাকে আমরা ভক্তি করি। একটু চিন্তা করবো ব্যাপারটা নিয়ে। সাধনা করে, সাধনা করার পর যা প্রাপ্তি বা উপলব্ধ হয় তাকে আমরা ভক্তি করি। কিন্তু আর একটা ভাইটাল পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি, সাধনাকেই ভক্তি করতে হয়। সিদ্ধি পরের কথা, সাধনাকেই শ্রদ্ধা করতে হয়। সাধনাকে শ্রদ্ধা করলে অর্থাৎ উদ্দেশ্যটাকে যদি আমি আগে খুব আঁট করে বেঁধে নিই তাহলে আমার বোঝা কমে যাবে, উদ্দেশ্যই আমাকে নিয়ে চলতে থাকবে। যখন কোনো উদ্দেশ্য থাকে না জীবনের ভার বড় বেশি লাগে, আর যখন কোনো উদ্দেশ্য থাকে মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর এমনই কোয়ালিটি সেই উদ্দেশ্য বেশ খানিকটা নিয়ে চলে যাবে। ফলে আমার নিজের চলার পথে যে বোঝা, যে ভার, তা কমে যাবে। এটাই নিষ্ঠা। নিষ্ঠা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। মরুভূমিতে উট এক অদ্ভুত প্রাণী, কি কষ্ট করে মরুভূমির মধ্যে চলে যাচ্ছে 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 যাচ্ছে, মাইলের পর মাইল বালির উপর দিয়ে যাচ্ছে। কখনো কখনো মরু ঝড় আসছে, মাথাটা নিচু করে দেয়, ঝড় উপর দিয়ে পেরিয়ে চলে যায়। এইভাবে আস্তে আস্তে যেতে 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 কোনো এক সময় একটা মরুর দান পাওয়া গেল, খানিকটা জল, কিছু ফল, সেখানে উটটা বিশ্রাম নিল, জল খেয়ে নিল, তারপর আবার চলা শুরু হলো, আবার যাত্রা। ঠিক সেই রকম নিষ্ঠা মানুষকে, শুধু নিষ্ঠাটাই থাকলে হলো, আর কিছু থাকতে হবে না। নিষ্ঠা আস্তে আস্তে, নিষ্ঠার মধ্যে দিয়ে গেলে ওই রকম মরু ঝড়, সুখ দুঃখের ঝড় ওই রকম অনেক আসবে,
কিন্তু সুন্দরভাবে পার হয়ে যাবে, অবশেষে গিয়ে সেই ভক্তি জলের কাছে পৌঁছে দেবে নিষ্ঠা। ওইখানে যখন পৌঁছে দিল, সেটাই তো শেষ নয়, আবার তো যাত্রা করতে হবে, কিন্তু সেই যে ভক্তি খানিকটা চলে এলো ভেতরে, প্রথমেই তো থাকে না, কিন্তু সেই চলে এলো ভক্তি আবার যখন মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা, এই সংসার যাত্রা চলছে, তখন অটোমেটিক্যালি তার ভেতরে ভক্তিটা কাজ করছে, বিশ্বাসটা কাজ করছে, আর নিষ্ঠা তাকে নিয়ে চলে যাচ্ছে। আমাদের এই নিষ্ঠাটা তাই কোথায় যেন গণ্ডগোল, সিদ্ধির দিকে তাকিয়ে থাকি, নিজেদের নিষ্ঠার দিকে নয়। আমরা যখনই জগৎ সংসারের দিকে পয়েন্ট আউট করি, আঙুল দেখাই, তখন একটা ভুলে যাই যে এই জগৎ সংসারের পরিবেশের মধ্যে আমিও একটা, আমার তো দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই, আমাকে দেখতে হবে। এর আগের দিন কথা হচ্ছিল যে আজকে 5 তারিখ, এই 5 তারিখে আমার জীবনটা কতটা সার্থক হলো, এই 5 তারিখ 24 ঘন্টায় একটা দিন, 24 ঘন্টা সবার জীবনে কাটলো, একটা দিন চলে গেল জীবন থেকে, এই একটা দিন আমি কি করতে পারলাম। জাগতিক লাভটা কোনো লাভ নয়, আমরা যদি শেষ পর্যন্ত শুধু এরই পেছনে ছুটতে থাকি, তাহলে দেখা যাবে ওই শুধু মরুভূমি, নিষ্ঠা নেই, আর যেহেতু নিষ্ঠা নেই ভক্তির কাছে পৌঁছতে পারছি না, অর্থাৎ জীবনে কোনো দিন মরুদ্যান আর এলো না, চিরকাল মরুভূমির মধ্যে দিয়ে যেতে থাকলাম, একদিন জীবন শেষ। নিষ্ঠা চাই, কেন, কী উদ্দেশ্যে, কী করছি এটা চাই, এবং এটা একমুখী, একভাবে এগিয়ে যেতে হবে। তারপরে যে আনন্দটা আসে, সেই আনন্দটা বলা যাবে না, সে আনন্দ প্রকাশ করা যাবে না, কেউ কাউকে বোঝাতে পারবে না। যাদের অভিজ্ঞতা হয়েছে, উপলব্ধি হয়েছে, যারা বুঝতে পারছেন যে না, এই কাগজের নোট, কয়েন, অর্থ, এটা সব নয়, বিপুল অর্থ থাকা সত্ত্বেও কেন ডিপ্রেশনের শিকার হচ্ছে, কেন ফ্রাস্ট্রেশনের শিকার হচ্ছে, কেন হতাশা, কেন অবসাদ, মনে হয় না যে কি সব থেকেও যেন কোথায় একটা কিছু ফাঁক রয়ে গেছে, এবং এখনও যেটুকু চলার পথ আছে সেটুকু যদি নিষ্ঠা লাগিয়ে চলতে পারি, তাহলে মরুদ্যান এসে পড়বে। একদিন কথা হয়েছিল যে ইফ এ স্টুডেন্ট ইজ রেডি, দ্য টিচার মাস্ট কাম, শিষ্য যদি প্রস্তুত থাকে, তাহলে গুরুদেব আসবেন, 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 অবশ্যই আসবেন পথ দেখানোর জন্য। অর্থে কী করতে পারে, অর্থে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে তাই দিয়ে দেখুন, অর্থ দিয়ে কিছু আমোদ প্রমোদের ব্যবস্থা হতে পারে, ক্ষণিক, টেম্পোরারি আনন্দ, অর্থ দিয়ে আনন্দ কেনা যায় না, অর্থ দিয়ে ওষুধ কেনা যায়, স্বাস্থ্য তৈরি করা যায় না, অর্থ দিয়ে শবাধার তৈরি করা যায়, কফিন, ডেড বডি নিয়ে যাওয়ার জন্য দামি কফিন, দুর্দান্ত কাজ করা, কিন্তু শান্তির মৃত্যু আনা যায় না অর্থ দিয়ে। কাজে অর্থটা গৌণ, অর্থটা প্রাধান্য নেই, অর্থ থাক যা আছে আছে, ওটা উদ্দেশ্য নয়, ওইটার জন্য জীবনে আসিনি। ঠিক এইভাবেই চলতে চলতে আমরা দেখেছিলাম, আমরা যখন গীতায় এসে 49, 50, 51, 52, 53 এইরকম শ্লোক দ্বিতীয় অধ্যায় এসেছিলাম, তখন দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি বুদ্ধিতে থাকো, বুদ্ধিযোগ, বুদ্ধিতে থাকো। এই বুদ্ধি, বুদ্ধিযোগ আমরা আগের দিন কথা বলেছিলাম যে স্টেডি উইজডম, এটাই বুদ্ধিযোগ, কিছুতেই বুদ্ধি বিক্ষিপ্ত হচ্ছে না, এটাই বুদ্ধিযোগ, অর্থাৎ মনের দ্বারা পরিচালিত হচ্ছে না। কালকে রথে যে ছবি দেখলেন, লাগাম, লাগামগুলো হচ্ছে মন, আর যিনি সারথি তিনি বুদ্ধি, তিনি ধরে আছেন লাগামগুলো, কেন, তাছাড়া ইন্দ্রিয়,
ঘোড়াগুলি যেদিকে খুশি চলতে শুরু করে দেবে। খুব দারুণভাবে লক্ষ্য করা গেছে, অনেকের জীবনে ঠিক তাই ঘটনা ঘটে গেছে, ঘটছে। বুদ্ধি দিয়ে বিচার করা হয় না, মনের উপর দিয়ে চলে যাচ্ছি আমরা। মনকে যেদিকে নেব, যে দিকে নেব, যদি কেউ অর্থের দিকে ছোটে সেই দিকেই যেতে আরম্ভ করবে, যদি কেউ পরমার্থের দিকে যেতে থাকে সেই দিকেই যাবে, নিয়ে যাবে স্থির বুদ্ধি। এই স্থির বুদ্ধির কথাতে এসেছিলাম আমরা শ্লোক 53-তে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধবাচলা বুদ্ধিস্তরা যোগম অবাপসি। 49-53 পর্যন্ত প্রত্যেকটা শ্লোকে বুদ্ধি 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 বুদ্ধি, সব কটাতে বুদ্ধি, ইন্টেলিজেন্স চাই, মাস্ট। কেন করছি, কি করছি, এই কাজের উদ্দেশ্য কি, চিন্তা করেই করতে হবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধবচলা অচলা বুদ্ধিস্তদা, তোমার বুদ্ধিকে নিশ্চল করো, অচল করো, নিশ্চল করো, অচল করো এবং যোগে থেকে কাজ করো। ওই বুদ্ধিটাকে নিশ্চল বা অচল করলেই যোগে থাকা যাবে। না, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নিশ্চলা অ্যান্ড অচলা? নিশ্চল আর অচলের মধ্যে তফাতটা কী? নিশ্চল হচ্ছে সমস্ত জায়গার থেকে মন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সেই জায়গার থেকে কুড়িয়ে নিয়ে এসে এক জায়গাতে আনার চেষ্টা বা নিয়ে আসা, তারপর কোনো একটা বিশেষ জায়গায় কোনো একটা বিশেষ ভাবে কোনো একটা বিশেষ তত্ত্বে প্রতিষ্ঠিত করে দেওয়া, এটাই অচলা, আর চলছে না সেখান থেকে। সমস্ত জায়গা থেকে গুটিয়ে নিয়ে আসা সেটা নিশ্চলা, তারপর অচলা এবং সেইটাতে থাকা, স্টেডি উইজডমে থাকা, এটাই হচ্ছে যোগম অবাপসি। এই ছিল শ্লোক 53। এখন অর্জুন আমরা সবাই আমরা খানিকটা কনফিউজড হয়ে গেলাম। তুমি যে বলছো বুদ্ধিতে থাকো, ঠিক আছে, বুদ্ধি যোগে থাকো এবং তাকেই বলা হয় স্থিত প্রজ্ঞ। যখনই বলা হয় যে ধীর ভাবা, স্থির ভাবা, ধীর হও, স্থির হও, এটা মনে প্রাণে নিতে হবে। কোনো বিক্ষিপ্ত লোক কখনো ডাইনামিক হয় না, তার দ্বারা কোনো কাজ হয় না। যে চঞ্চল মস্তিষ্ক তার দ্বারা কোনো কাজ হয় না, ডিস্টারবেন্স ছাড়ার কোনো কাজই হয় না। তাহলে তুমি যে বলছো স্থিতপ্রজ্ঞ, স্থিরমতি হও, অর্জুন ভাবতে আরম্ভ করলো যে তাহলে স্থিতপ্রজ্ঞ এই মানুষটাকে দেখতে কেমন, এর হাবভাব কেমন হবে, বা আমি যে স্থিতপ্রজ্ঞ আমাকে হতে বলছেন আমার তখন লক্ষণটা কী হবে, তখন দেখতে কেমন হব আমি, আমার কথাবার্তা কেমন হব। তাই দিয়ে অর্জুন শুরু করলো প্রশ্ন, এবং এই প্রশ্ন আর উত্তর এটা হচ্ছে শুধু দ্বিতীয় অধ্যায় নয়, গীতার একটা সামারি, একটা সারাংশ বলা যেতে পারে। আমাদের সবার ভিতরই তো যখন হতে বলেছেন হতে হবে, আমাদের এর কোনো বিকল্প নেই। এবং চিনব কী করে, নিজেকে বা অপরদেরকে চিনব কী করে যে স্থিতপ্রজ্ঞ হয়েছে, খুব কাজের কথা। অর্জুন উবাচ, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব? স্থিতদি কিম প্রভাষেত, কিম আসিত, ব্রজেত কিম? হে কেশব, স্থিতপ্রজ্ঞের ভাষা বলতে এখানে লক্ষণ, স্থিতপ্রজ্ঞের লক্ষণটা কেমন, কী করে বুঝব কে স্থিতপ্রজ্ঞ, এবং কিম প্রভাষেত, তিনি কেমন করে কথা বলেন, তার কথাগুলো কেমন লাগে শুনতে, কিম আসিত, তার ফাউন্ডেশনটা কী, ভিতটা কী, কিসের উপরে স্থির হয়ে উনি আছেন, ব্রজেত কিম, ওনার চলাফেরা, চলাফেরা অর্থাৎ
জগতের সঙ্গে ইন্টারাকশন, আচরণ কেমন? চারটে প্রশ্ন। এক, স্থিতপ্রজ্ঞ যিনি, সেই স্থিতপ্রজ্ঞ যে মেডিটেশন, তার সমাধি, অর্থাৎ তার থাকাটা, সেই থাকাটা স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণটা কীরকম? তিনি কেমন করে কথা বলেন? দুই, তিন, তার ভিতটা কোনটা, কিসের উপর উনি প্রতিষ্ঠিত, এবং তার চলাফেরাটা কেমন, আচরণটা কেমন? চারটে প্রশ্ন। এই চারটে প্রশ্ন তো আমাদের হওয়া উচিত, আমাদের নিজেদেরই এতদিন হওয়া উচিত ছিল, কেন হবে না? যে মহাত্মাদেরকে দেখেছি, যাদের পড়াশোনা করেছি, যাদের জীবনী পড়েছি, তারা তো সব স্থিতপ্রজ্ঞ। ভগবান উবাচ কি বললেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনাগতান, প্রজহাতি যদা কামান জহাতি, জহাতি মানে ত্যাগ করা, প্র উপসর্গ, প্রকৃষ্ট রূপে যিনি ত্যাগ করেছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, পরের লাইনটা একটু পরে, যিনি সমস্ত রকম ডিজায়ার, ইচ্ছা, কামনা, বাসনা সব ত্যাগ করেছেন। বলেছিল স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, লক্ষণ তার কোনো ডিজায়ার নেই, ইচ্ছা নেই, কোনো রকম কামনা বাসনা নেই, যা আছে সব ঠিক আছে। মডিফিকেশন, চেঞ্জ করা, পরিবর্তন করা, দুনিয়াকে বদলানো, এই মানুষটা এই রকম কেন, এরকম হওয়া উচিত ছিল, শেষকালে কাউকে না পেলে ভগবানের এইরকম করা উচিত ছিল, বিশ্বদেব এইরকম কেন করলেন, এইসব কোথাও কিচ্ছু নেই, কোনো ডিজায়ার নেই, কর্মের জন্য কর্ম করেন, যোগে আছেন। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, কোনো কামনা নেই, তখন এরকম হতে পারে, তাহলে তো সবথেকে ভালো হচ্ছে ঘুমিয়ে পড়া, যদি শুয়ে ঘুমিয়ে পড়ি কোনো কামনা বাসনা থাকবে না, সেই জন্যেই পরের লাইনটা সঙ্গে সঙ্গে, না ঘুমলে হবে না, আত্মনিব আত্মনে তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদা উচ্চতে, তিনি আত্মারাম, আপনাতে আপনি খুশি, আপনাতে আপনি সন্তুষ্ট, তার বাইরের বস্তু ব্যক্তি লাগছে না, দরকার হচ্ছে না, আনন্দের খনি যে সবার ভেতরে আছে, সেই সবার ভেতরে যে আনন্দের খনি, তার নিজের ভেতরে যে আনন্দের উৎস আছে, তার সন্ধান পেয়ে গেছেন। সেই কস্তুরি মৃগ থাকে না, অনেক হরিণের থাকে কস্তুরি, তো খুব সুগন্ধ, দুর্দান্ত গন্ধ, হরিণ কিন্তু জানে না ওর ভেতরে আছে, ও ছুটে বেড়াচ্ছে এই সুগন্ধটা আসছে কোথার থেকে। যদি কেউ ঠিক সেই রকম ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে যায়, বলে এই কস্তুরির গন্ধ তোমার ভেতর থেকে আসছে, তখন সে আর কি ছোটাছুটি করবে, ঠিক যেমন অর্জুনের পাশে দাঁড়িয়ে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে আমাদের ভেতরেই সেইটা আছে, আত্মনেব আত্মনে তুষ্ট, শুধু সন্ধান চাই, সন্ধান পাওয়ার জন্য, সন্ধান দেবার জন্য একজন মেন্টর চাই, একজন পথপ্রদর্শক চাই, গুরু চাই, আচার্য চাই, সৎসঙ্গ চাই, তাহলে প্রত্যেকের ভেতরে সেই আনন্দের খনির সন্ধান প্রত্যেকেই পাবে। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, সব সমস্ত রকম ডিজায়ার। আরেকটা কথা, ডিজায়ার ইজ কোয়াইট ন্যাচারাল, নর্ম্যাল, ইচ্ছা হওয়া স্বাভাবিক হতে পারে, কিন্তু ডোন্ট গিভ কন্টিনিউটি টু ইয়োর ডিজায়ার, ইচ্ছাকে আমরা কন্টিনিউয়েশন দেব না, ইচ্ছাটাকে লালন পালন করব না। একটা ইচ্ছা হলো এই গাছটাতে একটা ফুল ফুটলে ভালো হতো, গাছটা সার টার দিলাম, ঠিক আছে, কিন্তু কেন হলো না, হওয়া উচিত ছিল, এত কষ্ট করলাম না। ঠিক এইভাবে আপনি বড় কিছুতে চলে যান, দান ধ্যান যা কিছু আছে,
কিচ্ছু না, ঠিক ওইভাবে ইচ্ছা হলো এই কতগুলো জিনিস আছে কিছু মানুষকে দিয়ে দিই, নো রিটার্ন। এই রিটার্নটা আশা না করলেই দেখবেন একটা ভাষা আর বেরোবে না, যে ভাষাটা নিজের পক্ষে ডিস্ট্রাকটিভ। বলে না যে কি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ মানে তুমি কেন ভাবছো অকৃতজ্ঞ, তেমনি রিটার্নের আশা ছিল ওটা আবার থাকবে না। ডোন্ট গিভ কন্টিনিউটি টু ডিজায়ার, ইচ্ছাকে লালন পালন করা নয়, ইচ্ছা হোক ভালো কথা, তক্ষুনি আইদার সাকসেস অর ফেলিওর যা হলো হলো, ব্যাস দি এন্ড, নাও হতে পারে, কিছু আসে যায় না। জীবনে অনেকের অনেক প্রবলেম এসছে, হয় সমাধান হয়েছে কিংবা হয়নি, দুটো নিট রেজাল্ট, কিন্তু সে বেঁচে আছে, ভালো আছে, সব ঠিক আছে। তার মানে আস্তিক্য বুদ্ধি, অ্যাফার্মেশন, অ্যাফার্মেটিভ, আস্তিক্য বুদ্ধি, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এই এই ডিজায়ারটা একটা লক্ষ্য করেছেন, চারটে জিনিসের উপর নির্ভর করে, একদম সায়েন্টিফিক্যালি অ্যানালিটিক্যালি ভেবে নিয়ে ঠিক ওইভাবে চলা। প্রায় যে কথাটা এখানে হয় যে এখান থেকে এই আসরের পর দরজা দিয়ে বেরোতে বেরোতে রাস্তায় অন্য আর কোনো কথা না ভেবে যদি আজকের এই কথাগুলো যদি ভাবা যায়, এবং রাত্রে এইগুলোই ভাবতে ভাবতে অন্তত পক্ষে একটা দিন, আজকের দিনটা, আজকের দিনটা ভাবতে ভাবতে রাত্রিবেলায় গিয়ে শুলাম, তারপর সকালে ঠিক আছে মহামায়ার খেলা আবার জড়িয়ে পড়লাম, ঠিক আছে। কিন্তু একটা একটা করে দিন বাড়তে বাড়তে তো একটা সময় আসবে যে সব সময় সব কাজই সে করছে যোগের মাধ্যমে। ডিজায়ারটা লক্ষ্য করুন, ডিজায়ারটা চারটে জিনিসের উপর নির্ভর করে আছে। এক হচ্ছে লাইকস অ্যান্ড ডিসলাইকস, পছন্দ অপছন্দ সরিয়ে দিন, নিজের পছন্দ অপছন্দটাকে সরিয়ে দিয়ে তোমার পছন্দ অপছন্দ, তুমি যাতে ভালো থাকবে সেটাই আমার ভালো, সেটাই আমার পছন্দ, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, সব থেকে ভালো থাকা যায়। নিজের ইচ্ছা পূরণ করার থেকে অন্যের ইচ্ছা পূরণ করা, নিজের অধিকার বজায় রাখার থেকে অন্যের অধিকার কী করে বজায় থাকবে তার চেষ্টা করাতে অনেক বেশি আনন্দ। ট্রাই ওয়ান্স, একবার চেষ্টা, আপনার অধিকার কী করে থাকে, আপনি কী করে ভালো থাকবেন, তাই আমার ভালো থাকা, আমার নিজের কোনো অধিকার নেই। লাইকস অ্যান্ড ডিসলাইকস একদম কমিয়ে ফেলা, এরপর ইচ্ছা অনিচ্ছা চলে গেল, এরপর নো কমপ্লেন, কোনো অভিযোগ নয়, খুব ভালোভাবে চিন্তা করে দেখবেন অভিযোগে কিচ্ছু হয় না, খুব ভালো করে চিন্তা করে দেখবেন আজকের অভিযোগ কালকে থাকছে না, খুব ভালো করে চিন্তা করে দেখবেন অভিযোগটা কতটা জাস্টিফায়েবল, অভিযোগটায় কতটা খাঁটি জিনিস আছে। আপনি যাকে মনে করছেন, যে জিনিসটাকে মনে করছেন অন্যায় বা ভুল, আরেকজনের কাছে সেটা কিন্তু ঠিক। সামান্য বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি শুরু হয়নি, এতেই একটি ছেলে সে বাজারে যাচ্ছিল, একটু আগে আগেও হয়েছে এটা, সে যেতে যেতে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছে, অতি ওর বিরক্তি, উফ কী জ্বালাতন এই বৃষ্টির জন্য আমি বাজার যাব কী অসুবিধা, আর আমরা কী বলছি বৃষ্টি হোক বৃষ্টি হোক, নো কমপ্লেন, কোনো রকম কমপ্লেন নয়, যা পাচ্ছি ঠিক আছে যথেষ্ট। হ্যাঁ তার মানেই নয় আমি দেওয়াল নই, আমার চাওয়াটা যেটা ঠিক আছে আমি বলবো সেটা, কিন্তু কমপ্লেন নয়, আমার জল তেষ্টা পেয়েছি আমি জল খেতে চাইছি, এটা তো দুভাবে বলা যায় যে আমি একটু জল দাও, আর জল পেলাম না কেন, জল তো থাকা উচিত ছিল, এটা কমপ্লেন। একবার একটা জায়গায় শুনেছিলাম একটা মিউনিসিপ্যালিটিতে, মিউনিসিপ্যালিটি অফিসে ওদের কমপ্লেন বক্সে লেখা আছে কমপ্লেন হিয়ার নিয়ে, সেই বক্সটা তুলে দেওয়া আছে একবার সেই এই রূপ ছাদে, এই সিলিংয়ের ওখানে, আচ্ছা এটা মানেটা কি,
নো কমপ্লেন, কমপ্লেন বক্স আছে, অর্থাৎ ডিকশনারিতে কমপ্লেন কথাটা আছে, কিন্তু কমপ্লেন নয়, আমরা ইনফর্ম করব। আপনারা যারা গুজরাট গেছেন অক্ষরধাম মন্দির, তারা দেখেছেন যে একজন লোক ও খোদাই করে করে নিয়ে আসছে, গোটা শরীরটা হয়নি এখনো, নিজের হাতের হাতুড়ি টাতুড়ি আছে সব, খোদাই করে করে খানিকটা মানুষের রূপ এসছে, আরও চলছে। এটাই দেখাচ্ছে যে পরিবর্তন করতে হলে নিজে করো, নিজেকে করো, অন্যকে নয়। তুমি একটা প্রদীপ জ্বালাও, প্রদীপ জ্বালিয়ে তুমি পড়াশোনা করো বা তোমার কাজকর্ম করো, ওই প্রদীপের আলোয় যার প্রয়োজন আছে সে করে নেবে। তাহলে প্রথম হচ্ছে নো লাইকস অ্যান্ড ডিসলাইকস, অ্যাটলিস্ট কমিয়ে আনা, অনেক ঝঞ্ঝাট ঝামেলা ওই নিজের ইচ্ছা অনিচ্ছা পূরণের জন্য। সব সময় যে একটু আগে যে কথাটা হলো, সব সময় যদি এই চিন্তা থাকে যে অপরের অপরের তার যে অধিকারটা, অপরের জায়গাটা, সেটাকে সুনির্দিষ্ট করে দিই, মানুষ বসবে তার আসনটাকে আমি পেতে রেখে দিই, আমার বসারটা দরকার নেই। নো কমপ্লেন, নো কম্প্যারিজন, তুলনা নয়। ইচ্ছা কোথার থেকে আসে, প্রসঙ্গ ছিল, ইচ্ছা কোথা থেকে আসে, কোনো তুলনা নয়। আমাদের অনেক কিছু অশান্তি আসে জীবনে, দুঃখ আসে তুলনা করতে গিয়ে। একটা জায়গায় চা খেতে খেতে আর একটা জায়গার কথা মনে পড়ে গেল, অমুক জায়গায় চাটা ভালো, সেই জায়গাকার চাটা ভালো হোক চাই না হোক, আজকে যেখানে বসে চা খাচ্ছ এই চাটা অবশ্যই খারাপ হয়ে গেল। নো কম্প্যারিজন, তুলনা নয়, সব আলাদা আলাদা, কত ভ্যারাইটি, এবং এই এই ভ্যারাইটি তো দরকার আছে, এই বৈচিত্র্যই তো দরকার আছে, আমি এগোবো কেমন করে। আর লাস্ট নো এক্সপেকটেশন, কোনো আশা নয়, কারো কাছ থেকে কোনো আশা করা নয়, নিজের কর্তব্য নিজের সেবা এক মনে করে যাওয়া। আশা করলে ওই সমস্ত ভাষাগুলো আসবে, কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা কিচ্ছু দরকার নেই। এবং আলটিমেট রেজাল্ট দেখেছেন এই কথাগুলোতে, এই কৃতজ্ঞ অকৃতজ্ঞ তুলনা, তারপর এই নালিশ কমপ্লেন, এগুলোতে কিছু হয় না, নিজের জীবনের কিছু সময় মূল্যবান সময় পেরিয়ে চলে যায়। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, অতএব ইচ্ছা, তোমার ইচ্ছা ভাবনা কামনা এগুলো বাদ দিয়ে দাও। বাদ দিয়ে কি কি থাকবে তাহলে? আত্মনিয়ব, এবং নিশ্চয়ই সম্ভব, তাছাড়া বলবেন কেন, আত্মনিয়ব আত্মনে তুষ্ট, তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ, এটা লক্ষণ। তারপর প্রশ্ন চারটে ছিল, দুঃখে সুমান উদ্বিগ্ন মানাহা সুখে সুবিগত স্প্রিয়া বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। ঋষিমুনিরা তো এই বলেন, কি বলেন, দুঃখে সুমান উদ্বিগ্ন মানাহা সুখে সুবিগত স্প্রিয়া, হ্যাঁ কি অপূর্ব, কিসের কোথায় দুঃখ, দুঃখের ব্যাপারটা কোন জায়গায়, দুঃখে অনুদ্বিগ্ন। আজকের আজকের ল্যাঙ্গুয়েজে দুঃখেষু অনুদ্বিগ্ন মানাহা সুখেষু বিগত স্প্রিয়া, দুঃখে অনুদ্বিগ্ন, দুঃখ সুখ এগুলো তো সব রিলেটিভ টার্ম। আমি যত বিচলিত হব, এই দুঃখটা আজকের ভাষায় যদি আমরা করি না, খুব পরিচিত ভাষা, দ্যাট ইজ টেনশন। টেনশন নিলে আমার ক্ষতি, তবু নিচ্ছি, কি হবেটা কি, লাস্ট কি হবে, কিচ্ছু হবে না, কোথাও কিচ্ছু কোনো সমস্যা হবে না, ফেস করব প্রবলেম। আমি কেন ভাববো যে যা যা আমি চাইছিলাম আমার রুচি অনুযায়ী সব কিছু হবে, ভুলটা তো আমার হয়েছে। যদি আমি আমার, দেখুন ওই ইচ্ছা থেকে এসছে ডিজায়ার, এক্সপেকটেশন,
নিশ্চয়ই আশা করা ছিল কিছু। যেভাবে আপনি দেখুন, যে কোনো অ্যাঙ্গেল থেকে, আরে লোকটা অসুস্থ হয়ে গেল, হ্যাঁ তো আমি আশা করেছিলাম লোকটা সুস্থ থাকবে সবসময়, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি দেখুন, আশা করার থেকে আসে না। ভগবান শ্রীকৃষ্ণ কী বললেন, দুঃখে অনুদ্বিগ্ন হও, চেষ্টা করো না, আমাদের আজকের ভাষায়, আমরা চেষ্টা করতে করতে একদিন পারবো, অবশ্যই পারবো। দুঃখেষু অনুদ্বিগ্ন মানা সুখেষু বিগত স্পৃহ, মানে সুখের স্পৃহা নেই, তার মানে কি, এই যে পাখা ঘুরছে হাওয়াটা লাগবে না, হাওয়াটা নেব না, হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আছে, মোস্ট অফ দ্য পিপল, আমাদের একটা গণ্ডগোল হয়ে যায়, আমরা কমফর্টেবল জোন থেকে বেরোতে চাই না। যে কমফর্টস আমরা চারিদিকে, আমাদের চারিদিকে করে রেখে দিই আরামদায়ক, সে একজন মানস সরোবরে গেল না লাস্ট পর্যন্ত, যাওয়ার কথা ছিল সব ঠিক, গেল না শুধুমাত্র ওখানে ভালো অ্যাটাচড বাথ নেই বলে। ভগবান ক্যান বি রিজেক্টেড, ভগবানকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু অ্যাটাচড বাথকে বাদ দেওয়া যাবে না। এই যে কমফর্টেবল জোন আমরা একটা তৈরি করে রেখে দিই সব সময়, না যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়, আমি তো এই প্রকৃতির, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনোভাবে আমি অ্যাডজাস্ট করে নিতে রাজি আছি, অ্যাডজাস্ট করাটাই লক্ষণ, মানুষের লক্ষণ। সুখে সুবিগত স্পৃহা বিত রাগ ভয় ক্রোধ, তিনটে জিনিস, রাগ অ্যাটাচমেন্ট আকর্ষণ, ভয় ফিয়ার, ক্রোধ অ্যাঙ্গার, এই তিনটের নাম সংসার। দেখুন আপনি, হয় অ্যাট্রাকশন কিংবা রিপালশন, হয় আকর্ষণ কিংবা বিকর্ষণ, আকর্ষণটা রাগ, বিকর্ষণটা ক্রোধ, আর মাঝে ভিতর রাগ ভয়, ভয় হচ্ছে আগেরটা পেরিয়ে গেল টেনশন, এই বুঝি যা ভাবছিলাম তা বোধহয়। মানে এরকম কথা হচ্ছিল, একজন বলছিলেন যে হঠাৎ যদি 7 দিনের জন্য ইন্টারনেট চলে যায় তাহলে বহু লোক হসপিটালে ভর্তি হয়ে যাবে, ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় 7 দিনের জন্য তাহলে আর চলবে না জীবনটা, কী করে রেখেছি আমরা, কী মাথাটাই না করে রেখেছি। বিত রাগ ভয় ক্রোধ স্থিতদি মুনির উচ্চতে, তাকেই বলা হয় স্থিতপক্ষ, এইটাকেই বলা হয়। 4টে কোশ্চেন ছিল, তাহলে 4টে কোশ্চেনের মধ্যে আমরা প্রথম অ্যান্সারের মধ্যে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে যে ইচ্ছা কামনা, এই কামনাটাকে কমানো, 1। 2 হচ্ছে রাগ ভয় ক্রোধ, আগের দিন হয়েছে যে রিয়াকশান নয়, রেসপন্স, প্রতিক্রিয়া নয়, উত্তর দেওয়া প্রতিক্রিয়া নয়, কোনো সময় প্রতিক্রিয়া নয় নিজের জন্য। এরপর যা সর্বত্র অনবিস্নেহ, 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের উত্তরই পাওয়া যাবে, যা সর্বত্র অনবিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম, যে অনবিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম, শুভ এবং মোটামুটি একই, কিন্তু শুরু হয়েছিল সুখ দুঃখে সময় কৃত্বা লাভালাভ জয় যৌ, শুরু হয়েছিল সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্চতে, একই জিনিস কিন্তু একটু পার্সপেক্টিভটা আলাদা, যে অনবিস্নেহ এবং তত্তৎ প্রাপ্য প্রাপ্য শুভাশুভম, শুভ বা অশুভ তার জীবনে যাই আসুক সে অ্যাট্যাচড নয়, তাতে মিশে যায় না, ফলে দুঃখে দুঃখে বিচলিত হতে পারে না, সুখে যেমন উদ্বেলিত হয়ে যায় না তেমনি দুঃখে বিচলিত হয় না, কেন না, তার কাছে শুভ অশুভ যেটাই প্রাপ্য সে অনবিস্নেহ। এবং কি অবস্থায় থাকেন তিনি, নাভিনন্দতি ন বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তারই প্রজ্ঞাটা প্রতিষ্ঠিত হয়ে আছে এক জায়গাতে, কি নাভিনন্দতি ন অভিনন্দতি, নাভিনন্দতি ন দেষ্টি,
অভিনন্দনও নেই সুখাসুখ সুখাসুখ করে, আবার দুঃখ এলে তার জন্য কোনো বিতরাগ নয়। তিনিই তো আছেন, তিনি কীভাবে আছেন, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার তিনি কীভাবে আচরণ করেন বলেছিল। এবার এই এই মানুষটা ইন্টারাকশনটা কেমন হবে মানুষের সঙ্গে, যদা সংগ্রহতে চায়ং কুর্ম অঙ্গানীব সর্বশ, কুর্ম কচ্ছপ ওই একটা প্রাণী আছে, বাঘেও কিছু করতে পারে না। বাঘ এলো, ও বেশ যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, বিশাল আকৃতি, বাঘ এলো এসে ধরতে গেল ওর, এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ ছটা অঙ্গ, ছটা অঙ্গকে সঙ্গে সঙ্গে খোলের ভিতর ঢুকিয়ে চুপ করে রয়ে গেল। তার মানে যুদ্ধক্ষেত্র থেকে ও পালালো না, আর যুদ্ধে ও লড়তেও আরম্ভ করল না, ও ক্ষেত্রে রইল। ক্ষেত্রে ও কিন্তু বাঘের সঙ্গে যুদ্ধ করছে না, আর বাঘের কাছ থেকে পালিয়েও যাচ্ছে না আমাদের এই সংসারে। এখান থেকে সমস্ত ত্যাগ করে জঙ্গলে আমি আশ্রয় নিলাম, এটাও দরকার নেই, আর এই সংসারে থেকে ফাইট করে সংগ্রাম করে করে নিজের এনার্জি নিজের শক্তি সব কিছুকে ব্যয় করে দিলাম, এটাও ঠিক নয়। রবি ঠাকুর এক জায়গায় বলছেন, আমাদের মস্ত বড় একটা দুর্দশা এই যে আমাদের সব শক্তিগুলোকে প্রবৃত্তিগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলি, ওটাকে কেন্দ্রীভূত করে একমুখী করতে পারি না। কুর্ম সেটা করে, কচ্ছপ সেটা করে, কি করে, যদা সংগ্রহতে চায়ং কুর্ম অঙ্গানীব, সমস্ত অঙ্গগুলোকে সর্বচ কি করে নেয়, এবং ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, ও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভেতরে ঢুকিয়ে নিল, ঢুকিয়ে নিয়ে চুপ করে বসে গেল। বাঘ কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলো ওপরটায় খোলটায়, বাঘ চলে গেল। তাহলে বাঘের মতো একটা প্রাণী সে পারল না, তাহলে প্রকৃতি আমাদের কত কী শিক্ষা দিচ্ছে। ঠিক এই উদাহরণটাই এখানে এলো। এরপর এই এই ঠিক এইখানটাতে যতোপি কৌন্তেয়, এই অপি কথাটা একদিন হয়েছিল দেহলি দ্বীপ ন্যায় বলে একটা কথা ছিল, একেবারে প্রথম দিকে আলোচনা হয়েছিল, অনেক আগে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন প্রদীপটাকে স্ট্যান্ডের উপর এমনভাবে রাখা হতো, দুটো ঘর পাশাপাশি বা বারান্দার ঘর আছে চৌকাঠটার কাছে রাখা হলো, এবার ঘরের দরকার, ঘরে দরকার আছে কিছু, প্রদীপটাকে ঘুরিয়ে দিল আলোর দিকে, আবার বারান্দায় দরকার আছে, ঘরের কাজ করে বেরোবার সময় প্রদীপটাকে ঘুরিয়ে বারান্দার দিকে দিয়ে হলো, প্রদীপটা দুদিকেই কাজ করতে আরম্ভ করলো। দেহলি দ্বীপ ন্যায় ন্যায়শাস্ত্রে আছে, যত তো অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত, বিপশ্চিত যার যিনি বিজ্ঞ সেই মানুষ, পুরুষ বলতে এখানে মানুষ, সেই মানুষও অপি অর্থাৎ আগের থেকে আসছে কন্টিনিউ করছে, আগেরটাই কি বলা হলো যে কুর্বন মতো তিনি নিজেকে উইথড্র করে নেন। আচ্ছা এই উইথড্র করে নেওয়া মানেটা কি, নিজেকে কোনো কিছুর থেকে উইথড্র করে নেওয়া মানে হচ্ছে ইনডিফারেন্ট, উদাসীন হয়ে যাওয়া, ইনডিফারেন্ট, এইটা আর মানে মানুষের মতো কাজ না করা বা অমানবিকতা এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কোনো রিয়াকশন হবে না, কর্তব্য চলতে থাকবে, কোনো রিয়াকশন হবে না, তাকে বলে উদাসীন। উদাসীন মানে এই নয় যে একটা মানুষ কষ্টে পড়েছে রাস্তায় পড়ে গেছে উদাসীন হয়ে চলে গেলাম, সেটা নয়, স্থূল অর্থে নয়, ভিতরে কোনো কাজ করছে না। ডাক্তারবাবু যখন অপারেশন করেন যে মনোপ্রবৃত্তি নিয়ে সেইভাবে, ভেতরে কিছু রাখছেন না, ওপরে কাজ করে যাচ্ছেন, উইথড্র করে নেওয়া। হলেও যত তো অপি কৌন্তেয়, হে কৌন্তেয় এটা হলেও পুরুষস্য বিপশ্চিত, যে মানুষ স্থিতপ্রজ্ঞ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, সাধক, সিদ্ধ পুরুষ নয় সাধক,
সাধনাতে আছেন, তারও কি হয়ে যায়, ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসবং মনা, তারও দেখা যায় যে যদি এইরকম অবস্থায় হয় তখন ইন্দ্রিয়গুলো হঠাৎ হঠাৎ পরিস্থিতিতে তাকে জোর করে সেই জায়গায় পৌঁছে দেয়। এর আগে একটা শ্লোক রয়েছে, এই দুটোর পর ওইটাতে একটু ঘুরে যাব। তাহলে কি দাঁড়ালো, যে যিনি অনেক দিন ধরে সাধনায় আছেন, এক কথায় খুব সহজ করে যিনি সাধনাতে আছেন, স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ তার মধ্যে অনেক আছে, সেই মানুষও কখনো কখনো ইন্দ্রিয়র দ্বারা পরিচালিত হয়ে নিচের দিকে পড়ে যেতে পারেন। তাহলে তাকে কি করতে হবে, এইখানেই দরকার একটা খুঁটি। খুঁটিটা কি, তানি সর্বাণী সংযম্য যুক্ত আসিত মৎপরহ, তাকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। এই আমার সঙ্গে মানে বড় কিছুর সঙ্গে, মহতের সঙ্গে, যাকেই মনে করা হয়। একটা সমুদ্রের মধ্যে দিয়ে একটা নৌকো যাচ্ছে, সেই নৌকোটা একটা তরণী, ঢেউয়ে উল্টো পাল্টা হচ্ছে, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। ও যদি একটা বড় জাহাজের সঙ্গে নিজেকে ট্যাগ করে দেয়, বেঁধে দেয়, তাহলে কিন্তু আর ডুববে না। তাহলে তানি সর্বাণী সংযম্য যুক্ত আসিত মৎপরহ এবং বশেহি ইন্দ্রিয়াণি, সে ইন্দ্রিয়গুলো বশ করে, বশেহি ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা, এবং তখন তাকেই বলা হয় যে প্রজ্ঞাবান। এই দুটো আসছে কেন, কথাটা এলো তার আগের শ্লোকে ছিল, যথতো বিকন্তেও তার আগের শ্লোকে ছিল, বিষয়া বিনিবর্তন্তে বিষয়গুলো এমনভাবে ঘুরে ফিরে আসে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। নিরাহার কাকে বলে, নিরাহার আহার না থাকা, তো আহার না থাকা মানে আহার তো শুধু মুখে হয় না, চোখে আহার করছি, কানে আহার করছি, স্পর্শ দিয়ে আহার করছি, যা আহরণ করা যায় তাকেই বলে আহার। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন, এমন কি যদি নিরাহারস্য হয়, সেই যদি এগুলোতে গুটিও নিয়ে থাকে, তাহলেও রসোবর্জং রসোপস্য পরমং দৃষ্টা, রসোবর্জং রসোপস্য পরমং দৃষ্টা নিবর্ততে, সেই নিরাহার যিনি মুখ ফিরিয়ে থাকেন, যিনি রসজ্ঞ জিনিস, চোখের দ্বারা যে রস পাওয়া যায়, কানের দ্বারা যা পাওয়া যায়, সেগুলোর থেকে মুখ ফিরিয়ে নিল, এই বিষয়গুলো তাকে নিয়ে চলে আসতে পারে আবার। এর মধ্যে একটা আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবথেকে জোরালো ইন্দ্রিয় হচ্ছে জিভ, টু ইন ওয়ান। এর যার জন্য দুটো নাম, একটা রসনা আর একটা জিভ। এ স্বাদ গ্রহণ করে তখন রসনা, যখন কথা বলে তখন জিভ। এই দুটোকে যদি সংযত করা যায় তাহলে অন্যান্য দেখা গেছে অনেক ইন্দ্রিয় আপনা আপনি সংযত হয়ে যায়, রসনা আর কথা বলা। কথা বলা মনুস্মৃতিতে আছে, অনেক রকম আছে মনুস্মৃতিতে, যে কোন কথাটা বলতে হয় কোনটা বলতে নেই, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট, যে আমরা তো কথা বলি, কিন্তু বলছেন মনুস্মৃতিতে যে জানতে হবে কী কী কথা বলতে নেই, অর্থাৎ কোন কথা না বললেও চলে। নিজেকে নিজে টেস্ট করে দেখবেন, কোনো কথা কাউকে বললে একটু ভেবে নেবেন, আচ্ছা এই কথাটা কি বলার কি দরকার ছিল, না বললে হতো না। দেখবেন ম্যাক্সিমাম 70-80% আপনার বিবেক থেকে উত্তর পাবেন যে হ্যাঁ, না বললেও চলতো, সংযত। সেই জন্যই বলল যে তানি সর্বাণী সংযম্য যুক্ত আসিত মৎপরহ,
এবং বশে ইন্দ্রিয়াণি সেই হচ্ছে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বড় কিছুর সঙ্গে ট্যাগ হতেই হবে, বড় কিছুর সঙ্গে যুক্ত হতে হবে, একটা তত্ত্ব কি একটা ভাব, একজন মহাত্মা, গুরুদেব, আচার্য, আমাকে কে পথ দেখাবে, কে নিয়ে যাবে? আমি জীবনটা এমনি শুধু শুধু ব্যর্থ করে দেবো? ডেফিনেটলি নট। যে জীবনটা পাওয়া গেল সেই জীবনটা শুধুমাত্র জমি জায়গা বাড়ি ঘর এইসব করতে করতে আমি একে দিয়ে চলে যাব? অর্থাৎ এর পিছনে আমার এই নরদেহটা হয়েছিল তৈরি শুধু এই জন্য? না, আমরা কিন্তু বলি, আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে দেখবেন কেমন আছো, কেমন আছেন, ভালো আছি। এইবার ভালো আছিটা সে যদি খুব ফ্রেন্ডলি হয়, তাহলে ফ্রেন্ডলি হলে সে কিন্তু যেটা করবে, সে খুঁটিনাটি যদি বলতে থাকে দেখা যাবে যে না কোনো মতেই ভালো নেই, আধ্যাত্ম পথের পথিক না হলে কোনোভাবে অন্য কেউ কিছু পার্মানেন্টলি ভালো রাখতে পারে না, কোনো জাগতিক বস্তু ব্যক্তি জাগতিক বিষয় নিয়ে কখনো কেউ পার্মানেন্টলি ভালো হয়নি হতে পারে না। একজন একজন মানুষ, সে হরিপদবাবু এমনি নাম একটা, কারণ নামের সঙ্গে মেলা মানে জানি না আমি, হরিপদবাবু 5 বছরের জন্য চাকরিতে গেছেন। এবার চাকরিতে গেছেন এবং ওদের কন্ট্যাক্ট যে 5 বছর বাড়িতে আসা যাবে না, তখন মোবাইল টোবাইলও ছিল না, চিঠিপত্রের কোনো ব্যাপার নেই, তো ঘরে সব ঠিকঠাক আছে, সবাই আছে, চলে গেছেন। 5 বছর পর ফিরছে, ওখান থেকে একটা লোক আসছিল, তাকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে যে আমি চললাম, অমুক দিন অমুক ট্রেনে নামবো, বাড়ির যেন লোকজন থাকে স্টেশনে। 5 বছর পর ট্রেনে নেমেছেন হরিপদবাবু, দেখছেন বাড়ি যে গৃহভৃত্য সে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, ওকে দেখে খুশি, তো বললো যে কি সব ভালো? তো বললো হ্যাঁ বাবু সব ভালো আছে, সব ভালো আছে। কেবল ওই আমাদের সেই যে দামি কুকুরটা ছিল ওইটা মারা গেছে। ওহো, অত সুন্দর দামি কুকুর, অনেক টাকা দিয়ে কেনা হয়েছিল, কুকুরটা মারা গেল কেন? ও বলেছে সব ভালো আছে। কুকুরটা মারা গেল কেন? কুকুরটা মারা গেল আসলে হবে না, মানে আজে বাজে সমস্ত খাদ্য পদার্থ খেয়ে ফেললো, সমস্ত কি খেয়েছিল না, ওই যে জার্সি গরুটা ছিল না ওইটা তো মারা গেল, নিয়ে ওইটা মারা যাওয়ার জন্য ওইখানে মৃতদেহটা ছিল ওর থেকে কিছু খেয়ে চেটে গেছে। জার্সি গরুটা মারা গেছে? হ্যাঁ, মারা যাবে না, আসলে খেতে পাচ্ছিল না, তো খড় টড় খোল এ সমস্ত কেনার তো পয়সা ছিল না। কেন? আসলে ওই কর্তামশাই চিকিৎসার জন্য, শেষ অবস্থায় চিকিৎসার জন্যই তো সব টাকা চলে গেল, বাবা বেঁচে নেই, কী করে বাঁচবেন? নাতির শোকে বাবা কি বাঁচতে পারেন এই বুড়ো বয়সে? নাতির শোকে মানে আমার ছেলে মারা গেছে? হ্যাঁ, মা হারা হয়ে কতদিন থাকবে? মা হারা, মা নেই, মা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, তাহলে এখন বাড়িঘরে কে আছে? কে আর বাড়িঘর, সবই তো বিক্রি হয়ে গেছে, ইট কাঠ কিছু পড়ে আছে, কোথাও কিছু নেই। ওই লোকটি প্রথমে বলেছিল সব ভালো আছে, ঠিক এইরকম ভালো নয় তো, যে ভেতরটা ফোঁপড়া হয়ে থাকছে, ঘর বাড়ি বিষয় সম্পত্তি টাকা পয়সা সব থাকছে, এবং যা আমার আবার কোনো বেশি কাজেও লাগছে না, অথচ ভাবছি ভালো আছি। আমরা দেখব লক্ষ্য করে যে আমরা আদৌ কি ভালো আছি। ভালো থাকা একমাত্র, ভালো থাকা যতজন ভালো থেকেছে তারা আধ্যাত্ম পথ ছিল, আধ্যাত্ম পথ তাদের, সেই জন্যই তারা ভালো থেকেছে। আমাদেরকে কি টেনে নেয়? যে কথাগুলো এলো তার থেকে, যেগুলো এলো তার মধ্যে থেকে এইবারে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে ডাইরেক্ট প্রেসক্রিপশান করে দিচ্ছেন, 2টি শ্লোক পর পর, 2টো শ্লোক পর পর 61-62। ল্যাডার মই, সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওঠাও যায়, সিঁড়ি দিয়ে নাবাও যায়, নাবার রাস্তা বলে দিয়েছেন কী করে মানুষ অধঃপতনে চলে যায়। অর্থাৎ অধঃপতন বলতে একটা মনুষ্য যদি জীবন ব্যর্থ করে ফেলে, সব থেকেও যখন থাকে না, কখন সেটা?
ध्यायत विषयाने पुंस संगस्ते सुपजायते, संगात संजायते काम कामात क्रोध विजायते, क्रोधात भवति सम्मह सम्मोहात भवति सितिभ्रम, सितिभ्रंसात बुद्धिनाश बुद्धिनाशात प्रणश्यति। দুটো শ্লোক পর পর। ধ্যায় তো বিষয়ান পুংস, খুব অ্যালার্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুরা খুব সতর্ক থাকবেন। আমরা অনেক সময় ভুল করে ফেলি একটা জিনিস, ওই 10 মিনিট একটু আজেবাজে গল্প হয়েছিল, আমি সারাদিন ভালোই থাকি, 15-20 মিনিট কি একটু ওদের সঙ্গে বসি ইত্যাদি ইত্যাদি। এই তো বলে দিল শ্লোকে, ধ্যায় তো বিষয়ান পুংস, মানুষ একটু বিষয় নিয়ে ভাবতে লাগলো, জানে না এবার ওই বিষয়ই ধরবে, আমি বিষয়কে ধরছি না, এবার বিষয় ধরে ফেলবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, আসক্তি আসতে আরম্ভ করে দিল। আমি একটু চিন্তা করেছি আজকে 5 মিনিট আমার কোনো টাকা পয়সা ব্যাংক জমি জায়গা 5 মিনিট, কালকে ওইটা 10 মিনিট 15 মিনিট, এরপর আমি ওটা ছাড়া ভাবতে পারবো না। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, যেই আসক্তি চলে এলো, সংঘাত সঞ্জায়তে কাম, সঙ্গে সঙ্গে কামনা সৃষ্টি হলো, আমার চাই না হলে হবে না একবারও, তখন আর কিন্তু বুদ্ধিযোগ চলছিল, বুদ্ধিযোগ, বুদ্ধি বিপর্যয় হয়ে যাচ্ছে, ক্রমশ যাচ্ছে সেই দিকে। সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে, যেই কামনা এলো আমার ওটা চাই, এবার তাতে দুটো জিনিস হয়, কামনা যদি পূরণ হয়, দেখবেন আপনারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন, দেখবেন গীতার প্রতিটি শ্লোক কেমনভাবে অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে। কামনা যদি পূরণ হয় ফার্দার আরও কামনা আসে, একটা কামনা আর একটা কামনাকে নিয়ে আসে, আর কামনা যদি পূরণ না হয় তাহলে ক্রোধ বিজায়তে, ক্রোধ, যেই ক্রোধটা এলো সঙ্গে সঙ্গে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়ত কাম কামত ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, যেই ক্রোধ এলো সেই লোকটা পৃথিবীর সব থেকে মানে বোকামিতে পিএইচডি করে ফেলল, বোকামিতে পিএইচডি, যে ক্রোধী হয়ে গেল সঙ্গে সঙ্গে তার নিজস্ব যে সত্তা সে হারিয়ে ফেলল। আমরা বলি বটে, আমরা বলি যে না রাগলে চলছিল না, ওটা আমাদের তখন নেচারে দাঁড়িয়ে যায়, হ্যাবিটে দাঁড়িয়ে যায়, যেটা ভালো কথায় বললাম হচ্ছিল, দু এক জায়গায় হয়নি, রেগে গিয়েছিলাম, রেগে গিয়ে কাজটা হয়েছিল, তখন ভাবলাম রেগে গেলেই বোধহয় কাজ হয়, আস্তে আস্তে সবার উপরেই রেগে যেতে আরম্ভ করলাম এবং রাগটা আমার নেচারে দাঁড়িয়ে গেল, কড়া কথা ছাড়া বলতেই পারলাম না আর। নিয়ে সম্মোহ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহন অর্থাৎ শুধু ক্রোধ সম্মোহন করে না, কামনা লোভ ক্রোধ এরা সবাই এক এক জাতীয় করে, কখনো বিচার বিবেচনা হারিয়ে ফেলা হয়, কখনো দেখা যায় ক্রোধে পূজ্য পূজনীয় তার উপরে এরকম বলতে নেই বলে ফেলি, লোভ সৎ অসৎ ধর্ম অধর্ম সমস্ত গুলিয়ে যায়, এগুলো সবই সম্মোহ সৃষ্টি করে, মোহ মানে আমার আর সৎ অসৎ বিচার ঠিক থাকে না। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, দুভাবে, এক স্থূল অর্থে আমার কি করা উচিত কোনটা কর্তব্য সব গুলিয়ে যায়, আর বড় যেটা লস হয়ে গেল সেটা হচ্ছে এসেছিলাম কি জন্য এখানে, এই জগতে মনুষ্য জন্মটা নিয়েছিলাম কি জন্য একেবারে ভুলে গেলাম, ভাবলাম এই যা করছি এইগুলোই বোধহয় করার দরকার ছিল, অর্থাৎ সাংসারিক জিনিসগুলো নিয়েই সারা জীবনটা কাটিয়ে দেওয়া এটাই বোধহয় কাজ ছিল, আসল দরকারটা ভুলে গেলাম, যে পিওরিটি পবিত্র নিঃস্বার্থ এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল সেটা আর থাকে না, স্মৃতিবিভ্রম। আর যেই স্মৃতিবিভ্রম হয়ে গেল, স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ, বুদ্ধি চলে গেল, এটা বুদ্ধিযোগই চলছিল, স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ, যেই বুদ্ধি চলে গেল বুদ্ধিনাশং প্রণশ্যতি, সঙ্গে সঙ্গে ধ্বংস অনিবার্য।
আটটা মই, আটটা সিঁড়ি। এই আটটা সিঁড়ির আটটাতে যেতে হবে না, ওই একটা প্রথম ধ্যায়ত বিষয়ান পুংস, ওই একটা দিয়ে যদি কেউ অভ্যাস করে বাকি সাতটা সিঁড়ি দিয়ে সে এমনিই পড়ে যাবে। যেমনভাবে সিঁড়ির ওপরতলা থেকে কোনো একটি ছেলে তার ভাই বোন, ভাই যদি বোনকে ঠেলে দেয় বা বোন ভাইকে যদি একটু ঠেলে দেয় একটা সিঁড়ি, বাকি সিঁড়িগুলো গড়াতে গড়াতে নিচে পড়ে যাবে, ইনজোর্ড হবে, চোট পাবে। ঠিক সেই রকমভাবে আমরা কখনোই কিছু কিছু বেসিক প্রিন্সিপালস আছে, কখনোই আমরা সেগুলোকে কোনো সময় হারাবো না। আমার বুদ্ধি বিবেচনা কোনো সময় হারাবো না, সব সময় মনের দ্বারা চলবো না। একজন হিটলারের সময় নাৎসি ক্যাম্প ছিল, কনসেন্ট্রেশন ক্যাম্প, ওই ক্যাম্পে ওরা ওখানে ছিল, বন্দি ছিল। দীর্ঘদিন পর যেভাবে ও ছাড়া পেয়েছিল, অনেককে তো মেরে ফেলা হয়েছে ওখানে, ওরা ছাড়া পেয়েছে, অনেক দিন পর দেখা হয়েছে বাজারে, দুজনাই বন্দি ছিল জার্মানিতে, দেখা হয়েছে। দেখা হওয়ার পর একজন অপরকে বলছে, উফ, সেই দিনগুলো এখনও আমার মনে পড়ে। দেখুন, অতীত নিয়ে চিন্তা করাটা, সেই দিনগুলো এখনও মনে পড়ে। বাপরে কী কষ্ট ওই জেলখানার ভিতরে! যাকে বলছিল সে শুধু বলল, তুমি তো মুক্ত হওনি জেল থেকে, তোমাকে তো এখন ওরা জেলে রেখে দিয়েছে। মোরাল অফ দ্য লেসন, মোরালটা কি, মোরাল অফ দ্য স্টোরি, মেসেজটা কি, লেসনটা কি, যে স্থূল জেলখানার থেকে সে ছাড়া পেলেও এখনও মনের ভিতর সে ওটা পুষে রেখে দিয়েছে। এই পুষে রেখে দেওয়ার জন্য এখন বাইরের জগতে থাকা সত্ত্বেও, নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, ও কিন্তু 24 ঘন্টা জেলখানার মধ্যে আছে। এইভাবে আমরা যে কোনো জিনিস আমরা নিজেকে নিজে পরিষ্কার করে নিতে পারি। তাহলে যে আটটা দিয়ে কথা হলো, এই যে একটা একটা লক্ষ্য করবে, নিজেকে নিজেকে কী সুন্দর লক্ষ্য করা যায়, যে আগে, এখন যদি বলা হয় যে আচ্ছা আমাদের যে দুঃখগুলো আসে এই দুঃখগুলো কী কী নিয়ে আসে। একজন মহাত্মার কথা শুনছিলাম, কী সুন্দর কথা, দুঃখগুলো খুব ন্যাচারাল, কী জন্য না, আমি যা চাই সেটা হয় না, বেশ, আর যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে থাকে না, আচ্ছা, আর সংসারে কেউ যদি দুঃখী থাকে আমার তখন দুঃখ হয়ে যায়, আর এরকম করে করে যতগুলো ছোটো ছোটো জিনিস আছে সেইগুলোতে আমি দুঃখী হয়ে যাচ্ছি বা রেগে যাচ্ছি। লক্ষ্য করুন কি লজ্জাজনক, আগে ছোটো ছোটো কথায় সুখী হতাম, খুশি হতাম, এখন ছোটো ছোটো কথায় আমি দুঃখী হয়ে যাচ্ছি। মানে আমার যে লেভেলটা সেই লেভেল থেকে আমি নিচে নেমে যাচ্ছি। তার মানে আমি সুখটা খুঁজছি বাইরের লোকের কাছ থেকে। আগে ছোট্ট ছোট্ট কথা আমাকে আনন্দ দিত, এখন ছোট্ট ছোট্ট কথাগুলো আমাকে দুঃখী করে ফেলছে, আমি তো নাবিয়ে ফেললাম নিজেকে। কাজেই আমাদের ভাবতে হবে, আমি আনন্দ বিলাবো, ডিস্ট্রিবিউট করব, আনন্দ বিতরণ করব, না আনন্দ লোকের কাছ থেকে খুঁজে নেব, আনন্দ চাইব। খুশিটা কি বাইরের লোকের কাছ থেকে আমি জোগাড় করব, না আমার ভেতরের যে আনন্দ খুশি সেইটাকেই আমি ছড়াবো এবং নিজে আনন্দে থাকব। খুব ভালো থাকুন, পরের দিন আবার, শুভরাত্রি।